बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम, वेलकम टू आवर ऑनलाइन क्लास। हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू? आई थिंक यू ऑल आर फाइन। अल्हम्दुलिल्लाह, आई एम आल्सो फाइन। सो आई एम मासूदा माया फ्रॉम नूरेचला कैंपस। नाउ आई विल टेक योर इंग्लिश सेकेंड पेपर क्लास एंड टूडेज टॉपिक इज अंडरलाइन द नाउन्स। डियर स्टूडेंट, देखो एखाने 10 सेंटेंस आछे। এই সেন্টেন্স গুলোর মধ্য থেকে আমাদের কোনগুলো নাউন সেগুলো খুঁজে বের করতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করতে হবে। ওকে, তো মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা নাউন কাকে বলে সেটা একটু জেনে নিই। তোমাদের কি মনে আছে আমরা কিন্তু গত ক্লাসেই নাউন কাকে বলে এটা শিখেছিলাম? নিশ্চয় মনে আছে। তারপরেও মিস তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ যে কোনো কিছুর নাম, যেমন ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, পশু পাখির নাম, অর্থাৎ যে কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন করিম, ঢাকা, পেন, এগুলো। ঠিক আছে, তো চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। দেখো এখানে নাম্বার ওয়ান কি আছে। নাম্বার ওয়ান, দ্য ক্যাট ইজ ব্ল্যাক। দ্য ক্যাট ইজ ব্ল্যাক, বিড়ালটি কালো। এখানে ক্যাট হচ্ছে নাউন, কারণ ক্যাট একটা জন্তুর নাম, তাই ক্যাটের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার টু, আই সিট অন এ ম্যাট। আই সিট অন এ ম্যাট মানে আমি মাদুরের উপরে বসি। এখানে ম্যাট হচ্ছে নাউন, কারণ ম্যাট একটা বস্তুর নাম, তাই ম্যাটের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার থ্রি, আই শ্যাল বি এ ডক্টর। আই শ্যাল বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। এখানে ডক্টরটা হচ্ছে নাউন, কারণ ডক্টর একজন একটা পেশার নাম এবং একজন ব্যক্তি। ওকে, নাম্বার ফোর, করিম ইজ আ গুড বয়। করিম ইজ আ গুড বয়, করিম ভালো ছেলে। এখানে করিম ব্যক্তির নাম, সুতরাং অবশ্যই এটা নাউন, তাই করিমের নিচে আন্ডারলাইন করা আছে। দেন নাম্বার ফাইভ, উই গো টু দ্য মার্কেট। উই গো টু দ্য মার্কেট, আমরা মার্কেটে যাই। এখানে মার্কেট হচ্ছে একটা স্থানের নাম, সুতরাং মার্কেটের নিচে আন্ডারলাইন করা আছে, কারণ মার্কেটটা একটা নাউন। ওকে, দেন নাম্বার সিক্স, দ্য মানকি ইজ নটি। দ্য মানকি ইজ নটি, এর অর্থ হচ্ছে বানরটি খুব দুষ্টু। এখানে মানকি হচ্ছে নাউন, কারণ মানকি একটা জন্তুর নাম। ওকে, দেন নাম্বার সেভেন, ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, সুতরাং ঢাকাটা হচ্ছে নাউন, তাই ঢাকার নিচে আন্ডারলাইন করা হয়েছে। দেন নাম্বার এইট, দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এখানে পেনটা হচ্ছে নাউন, কারণ পেন একটা বস্তুর নাম। দেন নাম্বার নাইন, দ্য ফিশ ইজ বিগ। দ্য ফিশ ইজ বিগ, মাছটি বড়। এখানে ফিশ হচ্ছে নাউন, কারণ ফিশ একটা প্রাণীর নাম। দেন নাম্বার টেন, মাদার কুকস ফুড। মাদার কুকস ফুড, এখানে মাদার হচ্ছে নাউন। মাদার কুকস ফুড মানে মা রান্না করছেন। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর আজকের টপিকটা কিন্তু অনেক সহজ এবং মজার, কারণ এই 10 সেন্টেন্স তোমাদের মুখস্থ করতে হবে না, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া থাকবে। তোমরা প্রশ্ন দেখে দেখে প্রথমে সেন্টেন্সগুলো লিখবে, তারপরে যেটার নিচে যেটা নাও তার নিচে শুধু আন্ডারলাইন করতে হবে। ওকে, আর তবে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা যদি অর্থ বুঝে বুঝে সেন্টেন্সগুলো সুন্দর করে পড়তে পারো, তাহলে কিন্তু টপিকটা তোমাদের কাছে অনেক সহজ এবং মজার মনে হবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, চলো আজকের পড়াটা আমরা আরেকবার রিভিশন করে ফেলি। ওকে, দেখো নাম্বার ওয়ান, দ্য ক্যাট ইজ ব্ল্যাক, মানে বিড়ালটি কালো। এখানে নাউন হচ্ছে ক্যাট। নাম্বার টু, আই সিট অন এ ম্যাট, এখানে ম্যাটটা হচ্ছে নাউন। দেন নাম্বার থ্রি, আই শ্যাল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এখানে ডক্টর হচ্ছে নাউন, তাই
ডক্টরের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার ফোর, করিম ইজ আ গুড বয়, করিম একজন ভালো ছেলে। এখানে করিম হচ্ছে নাউন, তাই করিমের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার ফাইভ, উই গো টু দা মার্কেট, মানে আমরা মার্কেটে যাই। এখানে মার্কেটটা নাউন, তাই মার্কেটের নিচে আন্ডারলাইন করা আছে। দেন নাম্বার সিক্স, দা মানকি ইজ নটি, মানে বানরটি খুব দুষ্টু। এখানে মানকিটা নাউন, তাই মানকির নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার সেভেন, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকা নাউন, তাই নাউনের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার এইট, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এখানে পেন নাউন, তাই নাউনের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার নাইন, দ্য ফিশ ইজ বিগ, মাছটি বড়। এখানে ফিশটা হচ্ছে নাউন। দেন নাম্বার টেন, মাদার কুকস ফুড, মা রান্না করেন। এখানে মাদারটা নাউন, তাই মাদারের নিচে আন্ডারলাইন করা আছে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আজকের টপিকটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং আজকের এই আইটেমগুলো তোমরা তোমাদের শিটে পেয়ে যাবে। ওকে, আর তোমরা অবশ্যই HW করে মিসকে দেখাবে। সেক্ষেত্রে তোমরা HW করার সময় খাতার উপরে অবশ্যই HW এবং ডেটটা লিখবে, আর এরপরে তোমরা শিটের সাহায্য নিয়ে প্রথমে এই দশটা সেন্টেন্স খাতায় তুলে নিবে। তারপরে তোমরা শিটটা সরিয়ে রেখে যেটা নাও তার নিচে শুধু আন্ডারলাইন করলেই হয়ে যাবে। ওকে, তাহলে টপিক রিলেটেড আলোচনা আমার আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।